আওয়ামী লীগ যারা সব সময় জনগণকে মিথ্যা কথা বলে প্রতারণা করে ভ্রান্ত পথে পরিচালিত করতে চায় তাদেরকে পরিষ্কার করে বলে দিতে হবে, এনাফ ইজ এনাফ। মানুষকে অনেক কথাবার্তা বলে বোকা বানিয়েছ, তাদেরকে শোষণ করেছ, শোষণের সবকিছু তোমরা যন্ত্রগুলোকে ব্যবহার করেছ। এতদিন বলে এসেছে উন্নয়ন হবে, উন্নয়ন হচ্ছে, উন্নয়ন নাকি আমাদের চোখে পড়ে না, আমরা নাকি চোখে ঠুলি দিয়েছি, সেই উন্নয়ন এখন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আজকে পরিষ্কার করে অর্থনৈতিক সংগঠনগুলো যারা অর্থনীতি নিয়ে কাজ করে তারা বলছে এখন যে সময় যাচ্ছে বাংলাদেশের জন্য এত খারাপ সময় অর্থনীতি আর কখনো আসেনি, দ্যাট ইজ দ্য ট্রুথ। আপনারা দেখেছেন পত্রপত্রিকা এসে গেছে ইতিমধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নাকি আপনার অনেক অনেক আপনার রেমিটেন্স আসছে। এই 50-52 বছরে একটা বিস্ময়কর ব্যাপার, মার্কিন যুক্তরাষ্ট্রে যারা যায় যারা কাজ করে তারা দেশে ফিরে এসে কোনো লগ্নি করে না, বিনিয়োগ করে না, তারা সেখানেই থাকে, দরকার হলে এখানকার বাড়িঘর বিক্রি করে দিয়ে নিয়ে চলে যায়। এটাই আমরা দেখে এসেছি, অনেকে ফিরে আসছে রেমিটেন্স। কেন? যারা চুরি করেছে, যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, ব্যাংকগুলো যারা খালি করে দিয়েছে, তারা যে মার্কিন যুক্তরাষ্ট্রে বা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যে অর্থ জমা করেছিল এখন তারা সেগুলোকে দেখছে আর নিরাপদ নয়। এখন বিচার বিভাগ তাদের বিভিন্ন সরকারি সংস্থাগুলো খোঁজ খবর নেওয়া শুরু করেছে, সেগুলো আবার ফিরে আসতে শুরু করেছে। তাতে লাভ কি? তাতে লাভ আরেকটা আছে, আপনারা দেখেছেন কয়েকদিন আগে দিয়েছে 2.5% ইনসেন্টিভ দেওয়া হবে, যারা টাকা ফেরত আনবে চুরি করা টাকা পাচার করা টাকা তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হবে। কি চমৎকার! চুরি করবে, পাচার করবে, বাইরে নিয়ে যাবে, আবার দেশে ফিরিয়ে আনা, আবার তাকে আমার ট্যাক্সের টাকা থেকে তাকে 2.5% ইনসেন্টিভ দেওয়া হবে। কি চমৎকার! এইরকম একটা সরকার আপনারা কি বলবো, এটাকে ভাবাও যায় না, চিন্তাও করা যায় না। 52 বছর পরে স্বাধীনতার আজকে আমাকে এই এই কথা ভাবতে হচ্ছে, লজ্জা লাগে, কষ্ট হয়। আমাদের নেতা কর্মী তারা রাজপথে রক্ত দিচ্ছে, হাজার হাজার মানুষকে আজকে মিথ্যা মামলা গাজী মামলা জড়িয়ে তাদেরকে আজকে হয়রানি করা হচ্ছে চূড়ান্ত। এবং দেখুন আবার শুরু হয়ে গেছে সেই পুরনো খেলা। সেই পুরনো খেলা কি? বেশি লাফাচ্ছ, তোমার যে মামলা আছে এই মামলা খুব দ্রুত শেষ করব, এই মামলাগুলো আবার দেওয়া হয়েছে কখন? সেই তথাকথিত 1/11 সময় তারা তাদের মামলাগুলো সব তুলে নিয়ে গেছে, খারিজ করে দিয়েছে, আর বিরোধী দলের মামলাগুলো রেখে দিয়ে তাদেরকে এখন মামলায় সাজা দেওয়া হয়েছে। বন্ধুগণ, এটার একটা সীমা থাকে তো, এই মিথ্যাচার, এই অত্যাচার, এই নির্যাতনের সীমা ছাড়িয়ে গেছে, সিচুয়েশন পয়েন্টে চলে গেছে। তাই এখন আর কোনো ভয় নেই। একটা লেখা পড়ছিলাম ওই অল্প সময়ের মধ্যেই, আমাদের অধ্যাপক সিরাজুল ইসলাম সাহেব চৌধুরীর লেখা, ভয়ের উপরে লিখেছেন, এখন আর ভয় দেখিয়ে লাভ নেই, ভয় করেও লাভ নেই। বন্ধুগণ, এখন নিজের অস্তিত্বের কারণে, বাঁচার কারণে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, ভয় জয় করে, ভয়কে জয় করে এদেরকে পরাজিত করতে হবে, এবং দেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।